এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের নারায়ণপুর গ্রামে। এখানে হচ্ছে এই পাশে টাঙ্গন নদী রয়েছে, সেই টাঙ্গন নদীর বাঁধ ভেঙে এই এলাকাতে বিভিন্ন জায়গাতে জল ঢুকেছে এবং হচ্ছে খুবই সমস্যার মধ্যে রয়েছে। এখানে কিছু এলাকার বাসিন্দারা বাড়িঘরে জল ঢুকে গেছে, এমনকি রান্না করারও সমস্যা রয়েছে, কিভাবে রান্না করবে সেটা নিয়ে সমস্যার মুখে। এই মুহূর্তে সরকারি কোনো আধিকারিক বা প্রতিনিধিকে এই এলাকাতে দেখা যায়নি। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। দিদি আপনি কেমন রয়েছেন, কেমন রয়েছেন আপনি? ভালো নেই বেশি। কেন? বন্যার জন্য। আচ্ছা, কি কি সমস্যা হয়েছে আপনার? উনান ডুবে গেছে, তারপরে বাড়িঘর ডুবে গেছে। সকাল থেকে রান্না করেছেন? সকাল থেকে রান্না করিনি। তাহলে কি খেয়ে আছেন আপনারা? এই যে চুড়া টুড়া এগুলো খেয়ে আছি। আচ্ছা, কি কি চাচ্ছেন সরকারিভাবে, কি কি চাচ্ছেন আপনি? সরকারিভাবে চুলা চাচ্ছি। আচ্ছা, খাওয়ার জন্য চাল ডাল। আচ্ছা, সরকারি প্রতিনিধি কেউ আসছে এখানে এই এলাকাতে, বিধায়ক বা সাংসদ কেউ এসেছে আপনাদের এলাকাতে? কেউ আসেনি। কোন নেতারা আপনাদের অঞ্চলের কোন নেতারা? না, কেউ আসেনি। কি চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন? হ্যাঁ, সাহায্য চাচ্ছি। আমি কথা বললাম, এই এলাকাতে এখনো সরকারি প্রতিনিধিরা কেউ এখনো পৌঁছায়নি। এই রাস্তা, এই এলাকাতে টাঙ্গন নদীর বাঁধ ভেঙে নিয়ে এই নারায়ণপুর এলাকাতে জল হচ্ছে, গ্রামে ঢুকছে, এই নিয়ে আতঙ্ক রয়েছে গ্রামবাসীরা। আরেকজন গ্রামবাসীদের থেকে আমি কথা। ভালো নেই। আচ্ছা, কি সমস্যা আপনাদের? সমস্যা, বাড়িতে জল ঢুকে যাচ্ছে সবারই। তো কেমন জলটা, কিভাবে, বৃষ্টির জল না বাইরে থেকে জল আসছে? বাইরের জল, এত বৃষ্টির জল না। তো কি চাচ্ছেন আপনারা? চাই সরকার যাতে কোনো কিছু খাবার 10 দিন কি 12 দিনের জন্য, যতদিন জল থাকবে খাবার চাই। আচ্ছা, থাকার জন্য বুলেটিন তিরপাল। কোনো সরকারি প্রতিনিধি এলাকায় এসেছে? না, আসেনি। যেটা দেখলাম আমি, দেখলাম সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম, এখানে এই এলাকাতে রাধিকাপুরে হচ্ছে MLA এসেছিলেন। তো এই এলাকাতে যেখানে মানে সব থেকে বেশি, এই রাধিকাপুরে সব থেকে বেশি এলাকাতে জলমগ্ন রয়েছে, সেই এলাকাতে এসেছে? না না, ওরা এসেছিল ওই যেগুলা রাস্তা উঁচু আছে ওই উঁচু উঁচু রাস্তায় দেখে চলে গেছে, আমাদের এদিকে আসেনি। দিদি আপনি কেমন রয়েছেন এই বন্যার মধ্যে, কেমন রয়েছেন আপনি? আমি খুব কষ্ট হয়েছি। কেন? এই যে বন্যা হচ্ছে, বাঁধ ভেসে আমার গ্রামে আসে, পাড়ায় আসেছে বন্যা। কতটুকু আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? আতঙ্ক অনেক আছি। কেন আতঙ্ক মানে, এই জল বন্যা কেমন করে থাকবো আমি? বাচ্চা কাচ্চা নিয়ে ভাত রান্না করতে পারি না, খেতে পারি না। সরকারি কতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা? সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়নি। কোনো নেতারা, আধিকারিকরা, হ্যাঁ নির্বাচিত সদস্যরা কেউ এসেছে আপনাদের এলাকায়? না না, কেউ আসেনি। এই মুহূর্তে আমি কথা বললাম এখানকার গ্রামবাসীদের সঙ্গে, তারা বলছেন সরকারি প্রতিনিধিরা এই এলাকাতে এখনও আসেনি এবং খুবই কষ্টের মধ্যে রয়েছেন। সকাল থেকে অনেকের বাড়িতে এখনও রান্না হয়নি, এখন দুপুর 2টা বাজতে চললো, কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে সকাল থেকে, মানে উনানে জল ঢুকে যাওয়ার কারণে জল রয়েছে, না খেয়েও এই মুহূর্তে রয়েছে, খুবই সমস্যার মধ্যে। তারা চাচ্ছে সরকারি যেন সাহায্য পাওয়া, সরকারের পক্ষ থেকে তাদেরকে যেন সাহায্য করা হয়। এখন দেখার বিষয় প্রশাসন কতটুকু কি উদ্যোগ নিচ্ছে। রাস্তায় জলমগ্ন, গোটা রাস্তায়। কেমন রয়েছেন আপনারা? আমরা পুরো রকম মানে চলতেছি, অন্যের বাড়িতে আমরা আছি এখন। কেন? এই যে বন্যায় ভেসে যাচ্ছি আমরা। এখানে যে বন্যাটা আসলো না, গত বছর আসলো বা 3 বছর আগে আসলো বন্যা, কিন্তু একটাও কিন্তু আমাদের কাজ দেখতে পেলাম না, যে বাড়ি ঘর কিছু হবে, তখন তো কাঁচা বাড়ি পড়ে গেল একদম। সরকারি ঘর পেয়েছেন আপনারা? না না, সরকারি ঘর কোনো ফেসিলিটি পাইনি আমরা। আচ্ছা, আপনাদের এলাকাতে কোনো সরকারি প্রতিনিধি এসেছে? প্রতিনিধি মানে আসছিল, দেখে মানে এরকমই চলে গেলো আর কি। আজকে এসেছিল? আজকে আসেনি তো। কেউ আসেনি? না, MLA বা সাংসদ কেউ আসেনি? কেউ আসেনি। সরকারি প্রতিনিধি? সরকারি প্রতিনিধি কেউ, আপনারা আসলে এখানে। আচ্ছা, কি কি চাচ্ছেন আপনারা? এই যে বন্যা যে ভাসে যাচ্ছে, আমরা কি চাইবো আর, আপনাদের বলবেন। ঠিক, এই মাছটা কোথায় পেলেন? আচ্ছা, ঠিক আছে, চলো মো।
জল বাড়লেই মুশকিল। বলো বললাম পরে কথা বলো। হ্যাঁ বলো 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 বলো। ও আচ্ছা, আমি রাধিকাপুরে আছি, বন্যার খবর করতে আসছি, এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আছো। আচ্ছা আসছো, কে কে আসছো? আচ্ছা চলে আসো রাধিকাপুর, চলে আসো। আচ্ছা তাই না? সাহায্য পাননি কিছু লোকজন আসেনি? কেউ কিছু পায়নি, কিচ্ছু পায়নি। এ বাড়ি ঘর আজ ঘর ঘর গুলো জল ঢুকে গেছে, সব মাল পানি দোকানে রাখছে, মাল পানি সবাই জল ঢুকে চুলা ঘর রান্না ঘর জল উঠে গেছে। তোরা নামো পানি নামো না সরকারি ভাগে পাকা ঘর পাননি আপনারা? না দেখতে পাচ্ছ তো, কিছু পাইনি, বস্তা বাস মাল ধরে আছে না, বলছি মানে কিছু আছে, ওরা নিয়ে আসুক তখন আবার একবার। তাহলে আপনারা কেমন করে যাতায়াত করতেছেন? এইভাবে আর কি করবে, কি করবো? আজ বাড়ি আর উঠান এক হয়ে গেছে একবারে। ওই বাড়িতে তাহলে কেউ নাই মনে হয় না? যা যা যা।
থাক যাব না থাক চলেন চল জলে নামছে জল আছিল ওদিকে জল।